গোসাইগাঁও মহকুমার বৃহত্তর তুলসীবিল অঞ্চলের হিন্দু সমাজের উদ্যোগত অনুষ্ঠিত হওয়া গণেশ উৎসবের সাংস্কৃতিক সন্ধ্যাত হাজার হাজার রাইজর মাজত নিজে গীত পরিবেশন করলে বিটিসি স্বাস্থ্য আর পরিয়াল কল্যাণ বিভাগের দায়িত্ব থাকা অরূপ কুমার দে। অনুষ্ঠানত দেখিলে পোৱা গল হিন্দু মুসলমানকে আদি করে বিভিন্ন জাতি জনগোষ্ঠীর মিলনের এক সমাহার। সাংবাদিকর সাক্ষাৎকারত বিটিসির কার্যবাহী সদস্যগাকে কয় এনে ধরনের অনুষ্ঠানে আমার রাইজর মাজত তথা বিভিন্ন জাতি জনগোষ্ঠীর মাজত মিলাপ্রীতির ভাবনা বৃদ্ধি পায়। কিন্তু আজির দিনত এই তুলসীবিলত যে ইমান ধুনিয়া একটা মেগা কালচারাল নাইট শো হয়ে আছে, এইটু মই ধন্যবাদ জানাম এই ফকিরা গ্রাম সমষ্টির তুলসীবিল অঞ্চলের বৃহত্তর হিন্দু সমাজের ব্যক্তিসকলক যে ইমান ধুনিয়াকে গণেশ পূজার আয়োজন করেছে, তার লগত কেন্দ্র করে ইমান ধুনিয়াকে কালচারাল নাইটের মই ধন্যবাদ জানাই পরিচালনা কমিটির সভাপতি সম্পাদক আদি ক্রমে ধরে বিভিন্ন সদস্য গরম বনায় দিছে এই নবজিৎ নার্জারী। আজি গোলাঘাটের পর ইয়াতে আহিছে পারফর্ম করেছে, সেইটা আমার কারণে গর্বর বিষয় যে আমি এনেকা ট্যালেন্ট পাইছো আর সেই ট্যালেন্টবিল ইয়াতে পারফর্ম করেছে আর উঠেছে। হ্যাঁ, ইয়াতে আপনার কচ রাজবংশী মানুষ আহিছে, ভাঙ্গিপুরি আহিছে, বঙালি মানুষ আহিছে, অসমীয়া মানুষ আহিছে, বড় মানুষ আহিছে। ইচ এন্ড এভরি কমিউনিটি হ্যাজ অ্যাটেন্ড ইন দিস কালচারাল ইভেন্ট।